গাইস, হিপ হপ অ্যাকাউন্ট ব্যাক আসবে, মানে সিজন 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ইলিট পাস রয়েছে, ওল্ড ইলিট পাস, প্রতিটা ইলিট পাস শুনলাম নাকি ব্যাক আসবে, তাও আবার এই ডিসেম্বরের মধ্যে। গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক একটা হতাশাজনক ভিডিও, তবে বলতে গেলে যারা নিউ প্লেয়ার তাদের জন্য একটা বেস্ট ভিডিও, যারা ওল্ড প্লেয়ার তাদের জন্য খুব একটা স্যাডনেস ভিডিও আজকের এই ভিডিওটা। গাইস, ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকেই ফুল দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব, কারণ ফুল না দেখলে কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারবে না। গাইস, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হিপ হপ অ্যাকাউন্ট থেকে শুরু করে যতগুলো ইলিট পাস আমাদের ফ্রি ফায়ারে এসেছে, প্রতিটা ইলিট পাসে নাকি তারা আবার ব্যাক দিবে। হ্যাঁ, তবে ফ্রি ফায়ার কিন্তু, এটা আমাদের সকলকে মানতে হবে, ফ্রি ফায়ার নিজ হাতে ফ্রি ফায়ারটাকে ধ্বংস করেছে। এই যে যতগুলো ইভো কার্ড রয়েছে, যতগুলো ড্রেস আপ রয়েছে, এগুলো যদি তারা আবার ব্যাক না দিত, তখন কিন্তু একটা অন্যরকম ফিল মানুষ করত। ধরে নাও তুমি সিজন 1 থেকে খেলো, তোমার কাছে সিজন 1-এর ইলেক্ট পাস রয়েছে, আর এখন যদি সিজন 1-এর ইলেক্ট পাসটা আবার যদি তারা ব্যাক দিয়ে দেয়, তখন কি তোমার যে ফিলিংসটা, আগে যেমন ফিলিংসটা থাকতো যে আমি সিজন 1-এর ইলিট পাস, যে ড্রেস আপটা ওটা নিয়ে খেলি সিজন 1 থেকে খেলি, আর এখন যে নিউ প্লেয়ার সেও তো ভাই তোমার ওই ড্রেসটা পরে তো খেলবে, সিজন 1-এর ইলিট পাস সেও তো নিতে পারবে, এজন্য ফ্রি ফায়ার নিজ হাতে এই ফ্রি ফায়ারটাকে ধ্বংস করছে। গাইস, আজকের এই ভিডিওতে প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে দিবা যে সিজন 1 থেকে 5 পর্যন্ত যদি ইলিট পাসটা ফ্রিতে দেয় তাহলে তোমাদের রিয়াকশনটা কেমন হতে চলেছে বা কেমন হতে পারে। গাইস, যে কথাটা না বললে নয় আর সে কথাটা হচ্ছে, আমাদের ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু এই যে 16 ডিসেম্বরে কিন্তু একটা ইলিট পাস কিন্তু সম্পূর্ণ আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তবে এটা বর্তমানে যে রানিংটা ইলিট পাস চলছে, এই ইলিট পাসটা তোমরা প্রত্যেকেই ফ্রিতে নিতে পারবা, কোনো সমস্যা নেই। আর আমাদের যে ইলিট পাসের যে ব্যাকের যে মিশনটা, এটা দিতে চেয়েছিলো 9 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বরের ভিতরে, কিন্তু এটা দেয়নি তারা, যে ইভেন্ট থাকাকালীন, ইভেন্ট যদি ইভেন্ট কোনো চলে, ওই ইভেন্টের ভিতরে তো আর হুট করে এই যে বড় ধরনের একটা ইভেন্ট তো ঢুকানো যায় না, এই জন্য হতে পারে যে তারা দেয় নাই। তবে পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের মুখ থেকেও আমি শুনেছি যে এই ডিসেম্বরের মধ্যেই তারা হিপ হপ অ্যাকাউন্ট, মানে হিপ হপ যতগুলো হিপ হপ রয়েছে, তারপরে সাকুরা রয়েছে, সিজন 1 থেকে 5 পর্যন্ত শুনলাম যে ইলিট পাসগুলো ব্যাক দিবে। তবে সিজন 1 থেকে 5 পর্যন্ত যদি ইলিট পাসগুলো ব্যাক দেয়, তবে এটা আশা করা যায় যে ফ্রি ফায়ারটা আগের মতো থাকবে না, অনেক চেঞ্জ হয়ে যাবে, একদম অনেক চেঞ্জ। তো যাই হোক, সব শেষে একটাই কথা বলবো, আর সেটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড। 2018 সাল, 2017 সাল, 2019 সালে যেমন ফ্রি ফায়ারটা খেলেছি, ইস, এই ফ্রি ফায়ারটা যদি আবার আগের মতো খেলতে পারতাম, আগের মতো সকলেই একসাথে বসে যদি খেলতে পারতাম ভালোই লাগতো, তবে সেই সময়টা অনেক বেশি মিস করি ওল্ড ফ্রি ফায়ার। তো যাই হোক ভাই, এই ছিল মোটপাট মিলে আমাদের আজকের স্পেশাল একটি ভিডিও, আর মানে যতগুলো রেয়ার রেয়ার আইটেম ছিল, যতগুলো ওল্ড জিনিস ছিল, এই প্রতিটা জিনিস ব্যাক দেওয়ার ফলে কিন্তু ফ্রি ফায়ার থেকে আস্তে আস্তে মানুষের মনটাই উঠে যাচ্ছে। তো যদি পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবাররাই যদি তারা বলতো যে ওল্ড যেগুলো জিনিস রয়েছে এগুলো ব্যাক দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা দারুণ হইতো, তাই না? তো তোমরা আজকে সকলে কমেন্ট করে জানাই দিবা যে ওয়ার্ল্ড ইলিট পাস যদি তারা আবার ব্যাক দেয় তাহলে রিয়াকশনটা কেমন হবে তোমাদের। সো যারা যারা আমাদের আজকের ভিডিওতে লাইক করো নাই, প্লিজ কাইন্ডলি লাইকটা একটু কমপ্লিট করে দাও, চ্যানেল নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যারা যারা আমাদের ফেসবুক পেজটিতে ফলো দাও নাই, ফলোটা দিয়ে দাও। ওকে, সো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।